ইতিহাসের সঙ্গে জড়িত আছে প্রাচীন শিল্প নিদর্শন। এসব নিদর্শন যে কোনো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নানা উপায়ে সংস্কৃতি শিক্ষা প্রচার গবেষণা প্রভৃতির স্বার্থে ইতিহাসের উপাদান হিসেবে যথাযথভাবে এইসব প্রাচীন নিদর্শন সংরক্ষণ করা প্রয়োজন। সোমবার রাজধানী উজ্জয়ন্ত প্রাসাদে ঐতিহ্য সাংস্কৃতিক সংরক্ষণ নিয়ে দুদিনব্যাপী আয়োজিত এক কর্মশালার উদ্বোধন করে কথাগুলি বললেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সভ্যতা এবং সংস্কৃতি ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন শিল্প নিদর্শন। এইসব নিদর্শন গুলি যে কোনো দেশের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। ঐতিহ্যময় এই পুরা বস্তুগুলি যদি যাতে সংরক্ষণের অভাব নষ্ট না হয় তার জন্য নানা উপায়ে সেগুলি সংস্কৃতি শিক্ষা প্রসার এবং গবেষণা প্রভৃতির স্বার্থে ইতিহাসের উপাদান হিসাবে সংগ্রহ করে এর সংগ্রহশালায় যথাযথভাবে প্রদর্শন ও সংরক্ষণ করা হয়। এই ঐতিহ্যময় সংস্কৃতির প্রতিষ্ঠান রূপে প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান রূপে মিউজিয়াম বা সংগ্রহশালা বর্তমান বিশ্বে এক অসাধারণ ভূমিকা পালন করে চলছে।